এই তো গার্ডেন থেকে যে জিনিসগুলো আমি জোগাড় করলাম আর সেটি হচ্ছে গাছের ফ্রেশ লাউয়ের পাতা এখানে আমি লাউয়ের ডগা নিয়ে নিই শুধু পাতা নিয়েছি অনেকখানি তো এই পাতাগুলো আমি আনটির সাথে শেয়ার করবো না কারণ আনটির লাওয়ের গাছ আছে সে সেখান থেকে লাওয়ের পাতার ভর্তা সুটকি শিরা অনেক কিছুই খায় তো এই সবগুলো পাতা আমি নিয়ে যাচ্ছি রাশিয়াপুর জন্য আসলে গার্ডেনে এখন যা আছে তাই নিয়ে যাচ্ছে একেবারে অগাস্টের শেষের কথা এটি আমরা যে যাচ্ছি আর দুদিন গেলেই হচ্ছে সেপ্টেম্বর শুরু তারপরেও আল্লাহর রহমতে যা যা আমি তুলেছি আপনাদের সাথে আমি তাই শেয়ার করছি তারপর হচ্ছে আমি এই যে দেখুন এক ব্যাগ পুরোপুরি ভরে আমি পুঁয়ের পাতা কেটেছি আর এগুলো আমি গতকালকে বিকেলে কেটেছি কেটে পানি দিয়ে এই পলিথিনের ভিতরে রেখে দিয়েছি এই যে দেখুন পানি ছোঁয়া এতে করে সবগুলো পাতাই একেবারে তাজা থাকবে কারণ আমরা আজকেই বের হয়ে যাচ্ছি এই তো কিছুক্ষণের মধ্যেই তাই আমি গতকালকে এই প্রিপারেশন করেছি বেশ কিছুটা সেচি শাকও কেটেছি এই যে দেখুন সেচি শাকও আমি কালকে কেটেছি কেটে একেবারে পানি ভর্তি করে পাতিলে ভিজিয়ে রেখেছি একেবারেই সতেজ আছে আমি কখনো কাউকে দিলে এভাবেই রাখি এতে করে আমার জন্য অনেক সুবিধা হয় তারপরে এই যে কিছুটা ফ্রেশ স্টিম দিচ্ছি রাশিয়াপুকে কারণ সিম আমি অনেককেই দিয়ে দিয়েছি বড় হয়ে গেলেই খেয়ে ফেলেছি তো যেই সময় যাচ্ছি যা ছিল গাছে এই কয়েকটা রাশি আপুকে দিচ্ছি আমি লায়ের পাতা দিয়ে শাক খাওয়ার জন্য আর বাকিগুলো আমি আনটির জন্য পাবদা মাছের সাথে রান্না করে নিয়ে যাচ্ছি এরপর হচ্ছে একটি বড় সড়ো মিষ্টি কুমড়া এই যে দেখুন যা পেকে গেছে এরপর হচ্ছে গাছের একটি বড় ম্যারো যাচ্ছে আসলে এই সময় যা যা আছে আমি চেষ্টা করেছি তাই নিয়ে যাওয়ার জন্য আন্টির জন্য আমি একটি লাউ নিয়ে যাচ্ছি তবে লাউটি আমি কেটে নিচ্ছি লাউটি যতই গাছে থাকে ততই বতি হয়ে যায় আপনারা জানেন তো লাউটি আমি দুই দিন আগেই তুলেছি তুলে এভাবে করে কেটে নিয়ে যাচ্ছি যেন আনটি আজকের ভিতরেই এটি রান্না করে খেয়ে ফেলতে পারে বা বেশি হলে কালকে সকালে তাই আমি কেটে নিয়ে যাচ্ছি এটি আমি ডিপ ফ্রিজ করিনি নর্মাল ফ্রিজ করেছি এরপর গাছের বেশ কিছু আমি মিষ্টি কোমরের পাতা নিচ্ছি সুটকি দিয়ে যারা পছন্দ করে তারা খাবে আমি তো শুটকি দিয়ে মিষ্টি কোমরের পাতা কখনও খাইনি আমি শুধু ভর্তা বা শাক খেয়েছি তো এই যে নিয়ে যাচ্ছি এগুলো আমি আন্টি আর আপাকে ভাগ করে সরে দিব তারপর আমার বাগানের যে দুর্গাভোগ ডাটা তা নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ডাটা শুধু নিচের অংশটি কেটে নিচ্ছি আমি এত নেয়ার পরও আল্লাহর অশেষ মেহরবানি অশেষ রহমত আমার বাগানে এখনো আছে আপনি খেয়েও শেষ করতে পারবেন না আল্লাহ পাক আমাকে এতটাই দিয়েছে এবছর এত খারাপ ওয়েদারের পরেও তাই আমি যতটুক সম্ভব হয়েছে আমি আপা আর আন্টির জন্য নিয়ে যাচ্ছি সবাই খেয়েছে তাই আমার গার্ডেনের এই খাবারের উপর তাদের অধিকার সবার আগে তারপর হচ্ছে আমার গাছের কাটা বেগুন নিয়ে যাচ্ছে কিছুটা এই যে দেখুন এই কাটা বেগুনগুলো আমি খেয়েছি এত বেশি মজা তারপর এখনও আমার গাছে আরও অনেকগুলো আমি রেখে যাচ্ছি যে আমি এসেও খেতে পারবো এইগুলো একটু ছোট আমি আস্তে আস্তে বড় হবে তারপর হচ্ছে এই যে বেশ কিছুটা রানার বিন আছে এখানে ভ্যারাইটিস রানার বিন সবুজ থেকে শুরু করে এই যে এগুলো নিয়ে যাচ্ছি তারপর নিয়ে যাচ্ছি হচ্ছে বড় সড়ো আমার গাছের যে লাউ এখান থেকে হাফ আমি রাশিয়াপু দি দিব আর অর্ধেকটা হচ্ছে আমি আরেক ভাবি আছে আক্রিন্টন তাকে দেওয়ার চেষ্টা করব জানি না যে তাকে দিতে পারবো কিনা তো চেষ্টা করব এরপর হচ্ছে এই একটি মিষ্টি কোমরা এগুলোও হচ্ছে আমি নিয়ে যাচ্ছি আর বাকি বেশ কিছু জিনিস আছে ফ্রুজেন লাল শাক ফ্রুজেন মূলা শাক আমি রাশিয়াপুর জন্য করে রেখেছি তো সেই শাকগুলো নিয়ে যাব লাল শাকটা আমি আন্টির জন্য নিব মূলা শাকটা আমি রাশিয়াপুর জন্য নিব আর মাছ রান্না করেছি আনটির জন্য শিরল সুটকির চাটনিও করেছি তো এইসব হচ্ছে আজ আমি নায়র হিসাবে আমার বাগান থেকে নিয়ে যাচ্ছি আমি তো মনে করি আল্লাহর অশেষ রহমত আমি নিয়ে যাচ্ছি এই সময়ে গার্ডেনে কারো কিছু আছে বলে মনে হয় না তারপরে দেখুন কত সুন্দর রহমত আমার সাথে যাচ্ছে